আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি স্টোরি অফ আলিফা। আমি জানি আসলে আমি ব্লগে এত নিয়মিত না, আসলে আমি কি করব, আমি আমার ওয়ার্ক প্লাস স্টাডি এই দুইটা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমি ব্লগ যে ডেলি আপলোড দিব সেই ধরনের সময় আমার হয় না। তারপর মাঝে মাঝে আমি ট্রাই করি আমার অফ ডেগুলোতে যে একটা ব্লগ আমি দেওয়ার। সো আমি আশা করি আপনারা আমাকে সবাই অনেক সাপোর্ট করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, সেটা আমি অবশ্যই ট্রাই করব রেগুলার একটা ব্লগ আপলোড করার জন্য। তো দেখুন আজকে আমরা কোথায় চলে গেছি, সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেখানে আসার জন্য প্রত্যেকটা মানুষই পাগল এবং হচ্ছে এটা দেখার জন্য আর কি। তো আমরা হচ্ছে এখানে অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, তো অনলাইনে টিকিট কাটার পরে এখানে যাই। সো আমি আসলে ঘুম থেকে উঠতে অনেক দেরি করছিলাম, যদি আরেকটু দেরি করতাম একদমই শিপে যেতে পারতাম না, কারণ যে সময় গিয়েছি তার এক ঘন্টা পরে তারা শিপ অলরেডি বন্ধ করে দিয়েছে। তো আমি হচ্ছে আউটসাইডটা দেখাইলাম, এটা হচ্ছে ভিতরে মিউজিয়ামের মতো, আর এখানে হচ্ছে একটা ছবি তোলার অপশন আছে যে আপনি এখানে যদি ছবি তোলেন আপনার দেশের কান্ট্রির নাম দিবেন এবং এটা ইমেল অ্যাড্রেস দিবেন ওদের কাছে যাবে আর কি। তো এটা হচ্ছে যে স্ট্যাচু অফ লিবার্টির মধ্যে আমার ছবিটা শো করবে ওদের স্ক্রিনে, আর এটা একটা মেমোরিজ হয়ে ওদের কাছে থাকবে। সো আমি হচ্ছে যে এই জিনিসগুলো দেখতেছিলাম, এগুলো হচ্ছে বিভিন্ন দেশের মানুষ তারা হচ্ছে ছবি ক্লিক করছে, করার পরে এটা এটা গেছে আর কি স্ট্যাচু অফ লিবার্টি মেমোরি ওখানে। আচ্ছা যাই হোক, তো আমি হচ্ছে মিউজিয়ামটার ভিতরে দেখতেছিলাম, আর আমি আসলে দেখতেছিলাম যে আমার পিকচার যে আমি তুলছি ওইটা কেন শো করতেছে না। পরে কিছুক্ষণ পরে দেখি যে আরে আসলেই তো আমার ছবি তো আসছে, ওই যে আমার কান্ট্রির নাম আর হচ্ছে আমার ছবি এটা হচ্ছে শো করছে, এটা হচ্ছে আমার ছবি। ফাইনালি আমি পাওয়া গেলাম আমার ছবি। দেন আমি হচ্ছে ঘোরাটোরা শেষ, এখন হচ্ছে যে যাচ্ছি আরেকটা সাইডে, ওদের আরেকটা সাইড আছে, এটা হচ্ছে আপনার স্ট্যাচু অফ লিবার্টির মধ্যে আরেকটা সাইড হচ্ছে আপনার একটা বিল্ডিংয়ের মতো থাকে, পুরানো জিনিস, মানে আমেরিকার কত সালে শাসন হয়েছে, যুদ্ধ হয়েছে, কার কোন দেশের সাথে কি হয়েছে, কী কী জিনিসপত্র ছিল সেই সময়কালের, এটার মধ্যে এই যে এখানে এন্টার করলাম এটার মধ্যে হচ্ছে এই জিনিসগুলো আছে, যে ইতিহাসের যে বই পুস্তকগুলো কখন কি হয়েছে সেগুলো, সেটা হচ্ছে আপনার শিপ নিয়েই যেতে হয় আরেকটা সাইডে। তো আমি আসলে জানি না সাইটটার নামটা কী, আসলে আর মনে আসতেছে না। তো আমি হচ্ছে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এটার ভিতরে কী কী আছে, এই যে বিভিন্ন ধরনের পুরনো জিনিসপত্র এগুলো হচ্ছে ওরা রেখে দিচ্ছে মেমোরি হিসাবে। তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, কিপ ওয়াচ উইথ মি, বাই বাই।